ছোট একটা পোস্ট, বিভিন্ন বিষয় আশয় নিয়ে কারো চাকরি চলে যাচ্ছে, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে মানে পরমত সহিষ্ণুতার কথা মহান রাষ্ট্রপতি সংসদে বলছেন, আপনারাও বলেন বঙ্গবন্ধু আদর্শের কথা, সেই জায়গা থেকে কি এই সকল যে কার্যক্রম পদক্ষেপ সেগুলো যায় কিনা, এর পাশাপাশি হাবিব ভাই যে প্রসঙ্গ বলেছেন সেটার নিশ্চয়ই উত্তর আপনি দেবেন। দেখেন, মহান রাষ্ট্রপতি কিন্তু যথার্থ বলেছেন যে বঙ্গবন্ধু বিরোধী দলের কথা শুনতেন, সেই সংসদে সুরঞ্জিত বাবু আরও যারা ছিলেন তারা কথা বলতেন এবং শুনতেন। এই সংসদেও কিন্তু আপনি দেখেন বিএনপির স্বল্প সংখ্যক সংসদ রুমানাফ যেভাবে তীর্যক ভাষায় কথা বলে কিন্তু প্রধানমন্ত্রী বসে শোনেন, হারুন সাহেব যে ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী বসে কিন্তু শোনেন। হ্যাঁ, প্রথম দিকে কেউ হাউ কাউ করেছেন কিন্তু করেছে, কিন্তু এই পার্লামেন্টেই আপনি দেখেছেন বাপ্পি যখন কথা বলতে গিয়েছিল, মারা গেছেন বাপ্পি আমাদের বোন, তাকে কিন্তু তাড়িয়ে গিয়েছিল মারার জন্য বিএনপির একজন মহিলা সাংসদ এবং একজন পুরুষ সাংসদ, এটা আপনিও জানেন। কিন্তু এই সংসদে সাতজন সদস্য বিএনপি, তারা কিন্তু সরকারের সমালোচনা করেন, হাবিব ভাই যে সরকারের সমালোচনা করেন, মামলা হচ্ছে না, আপনি যেটা বলেন ডিজিটাল পদ্ধতিতে যে মামলা হচ্ছে, অর্থাৎ অপপ্রচার সুরসুরি দেওয়া, মানে ধর্মীয় বিষয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যেটা মানুষকে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যায়, এইটার ব্যাপারে যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি সাংবাদিক সমালোচনা করতেছেন হাবিব ভাই সরকারের এই যে কথাগুলো সত্য মিথ্যে বলে অনেকগুলো কথা বলেছেন, কিছু সত্য কথা বলেছেন কিছু মিথ্যে কথা বলেছেন, বলেছেন সরকারের তীর্যক ভাষায় সমালোচনা করছেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু সরকার মিথ্যা কী বলেছেন, মিথ্যে কী বলেছেন, মিথ্যে উনি বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া, হাবিব ভাই যদি বলতো আমি আপনার বলি বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের কিন্তু গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেই কারণে হাবিব সাহেবরা, হাবিব সাহেব তখন ছাত্রলীগের সভাপতি ছিল এবং আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার মনে হয় ও ভুল হইতে পারে, পরে সেই কাহিনী আপনার মনে আছে যে তখন আমরা কিন্তু জিহাদ মনিরের রাসের উপর শপথ নিয়েছিলাম যে আমরা সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করবো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই গণতন্ত্র পুনরুদ্ধার ডাক্তার মিলন জিহাদ মিনা মনিরের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র সমাজ 10 দফা দিয়েছিল, সেই 10 দফার মূল লক্ষ্য কী ছিল, ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। হাবিব সাহেব সেই 10 দফায় সিগনেচার করেছেন এবং রাজনৈতিক দলগুলো 7-8 দল, 7 দল, 5 দলও একটি রূপরেখা দিয়েছিল, একটি কর্মসূচি দিয়েছিল যে আমরা বাংলাদেশটিকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনবো। সেই বাংলাদেশটি কি মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছিল? সেই বাংলাদেশে সেই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মানে মানুষের আত্মহতি, ছাত্রদের আত্মহতি ত্যাগ মধ্যে দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বাংলাদেশটাকে আমরা পেলাম, যে বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন দেখলাম ছাত্র সমাজের রক্তের মধ্যে দিয়ে, সেদিন কী গেল গণতন্ত্রের পিছনে কে প্রথম শ্রীকাঘাত করলো? হাবিব সাহেবই তো সাক্ষী, উনি সেই নির্বাচনে ছিলেন, উনার সামনে বিএনপির ক্যাডাররা 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে মাগুরার ভোট কেন্দ্র দখল করো 94 সালে, ব্যালট বক্স সিল মারলো, ওনার উনি তখন ছিলেন, উনি তার প্রতিবাদ করেছেন, এই হাবিব সাহেব। এবং আপনি দেখেন এই ঢাকা শহর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, মেয়র হানিফ সাহেব, 7 জন লোক জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের মেয়র হানিফ সাহেবকে জিততে, গুলি করে হত্যা করেছিল লালবাগে, লালবাগের হত্যাকাণ্ড। বিএনপি যে বরাবরই যে অভিযোগ করে আসে যে তাদের তাদের ভাষায় মানে 30 লাখেরও বেশি তাদের নেতাকর্মী বিরুদ্ধে মামলা আছে, অনেকেই জেলে আছেন, তো এই সকল অভিযোগ এবং কোনো 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 নিশ্চয়ই বাস্তবতাও আছে, সেটি আসলে বঙ্গবন্ধুর আদর্শ এবং পরমত সহিষ্ণুতার যেই নীতির কথা আপনারা বলছেন সেটির সাথে যায় কি না? আমি আপনার তাহলে বলি, উনি আর একটা কথা বলেছেন যে বিএনপি একটা কেন্দ্রে 0 ভোট পায় না, আমি স্বীকার করি বিএনপির 30% বা 30% এটাও বলেছেন যে মানে একদম পুরো কেন্দ্রে একদম শতভাগে ভোট পড়ে সেটাও না, আমি ঠিক আছে, হাবিব সাহেব উনি প্রার্থী, উনি ভোট দিতে যান, বাসায় বসে রয়েছে, ওই ভোট কেন্দ্রে কি বিএনপির লোক যাবে? তাহলে ভোট তো দেবে আওয়ামী লীগের লোক, তাহলে ওখানে বিএনপি ভোট পাবে, তাহলে 0 ভোট পাবে। হাবিব সাহেব বাসায় বসে রয়েছে, উনি ভোট কেন্দ্রে যায়নি, তাহলে ওখানে কীভাবে ভোট দেবে? বিএনপির আর কেউ তো ভোট কেন্দ্রে যাবে না, তাহলে 0 ভোট পাবে, আওয়ামী লীগের লোক তো ধানের শীষে ভোট দেবে না। একজন নেতা যদি বলেন যিনি হাবিব সাহেবের নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন,
টুকু সাহেব আপনাদের টেলিভিশন খোলেন না, উনি কি বলছেন যে আমরা আচ্ছা যেতে দেয় না, যেতে হয় মানে হচ্ছে জোরজার মূলতার বিষয়টা কি তাই? না ভাই, নির্বাচনটা হচ্ছে কৌশল, আমি চেষ্টা করব তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এই ঠান্ডা লড়াই হয়েছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনেও সংঘাত হয়েছে, তার ভিতর কিন্তু মাঠে ছিল।